হ্যালো ভিউয়ার্স, আমি জাহাঙ্গীর। আপনাদের সবাইকে আমার ক্রিয়েটেড ফর ইউটিউব চ্যানেলে স্বাগত। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ছবি তুলতে পছন্দ করেন বা ছবি এডিট করতে পছন্দ করেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে হুবহু DSLR মতো ছবি তুলতে পারবেন। সো বর্তমান সময়ে বাজারে যেসব ফোনগুলো লঞ্চ হচ্ছে বা বাজেটযুক্ত ফোনগুলো আনা হচ্ছে, সেই সব ফোনগুলোতে ডুয়াল ক্যামেরা সহ বিভিন্ন ধরনের পোর্ট্রেট মোড এবং ব্লার ইফেক্ট ইউজ করা হচ্ছে, এবং সেই ব্লার ইফেক্টের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একেবারে DSLR মতো তোলা যাচ্ছে। কিন্তু যাদের কাছে এই বাজেটযুক্ত ফোন নেই বা যাদের কাছে এই বিভিন্ন ধরনের ব্লার ইফেক্ট নেই, তারা কীভাবে তাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলবেন, আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই দেখাবো। সো তাদের দিক বিবেচনা করে কিছু অ্যাপ ডেভেলপার রয়েছে যারা সেই সেম ইফেক্টগুলো একটি অ্যাপসের মাধ্যমে তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করে, এবং সেই অ্যাপসগুলোর মধ্যে আজকে আমি আপনাদের সাথে একটি সেরা অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড হুবহু DSLR মতো তুলতে পারবেন। সো অবশ্যই পুরো ভিডিওটিতে সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে মোবাইল ফোনের প্লে স্টোরে অথবা অ্যাপল অ্যাপ স্টোরে। সো প্রথমে আমি চলে যাচ্ছি এই ফোনের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আসার পর আমাদেরকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমি অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা চলে আসতে পারেন আপনাদের ফোনের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আসার পর লিখবেন AIRBRUSH, এয়ারব্রাশ লিখে সার্চ করবেন, এবং এয়ারব্রাশ লিখে সার্চ করার পর আপনাদের মাঝে অ্যাপটি চলে আসবে। সো আপনারা এখান থেকে ইনস্টল করে রাখবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করব। সো এখন আমি চলে যাচ্ছি হোম বাটনে, এবং এখান থেকে আমি আমার এয়ারব্রাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো খুব ভালো একটি অ্যাপস, আপনারা এই অ্যাপসটির মাধ্যমে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একেবারে হুবহু DSLR মতো বানাতে পারবেন, আমি আপনাদের কাছে প্রুফ সহকারে দেখিয়ে দিব। সো প্রথমে আপনাদেরকে এখানে দুটি অপশন পেয়ে যাবেন, এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। এখানে আমাদের কোনো কাজ নেই, সো এখান থেকে আমাদেরকে একটি কাজ করতে পারেন। এখান থেকে ইমেজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনার ইচ্ছে মতো রাখতে পারেন, আমি এখান থেকে এইডি করে দিচ্ছি। সো এইডি রাখার পর এখান থেকে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ক্যামেরা এবং আরেকটি হচ্ছে লাইব্রেরি। সো যদি আপনি ইনস্ট্যান্ট ছবি তুলে আপনার ছবিটা এডিট করতে চান বা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, তাহলে এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন, এবং যদি আপনার আগে থেকে ছবি তোলা থাকে বা আপনার আগে ছবি তোলা ছবিগুলো আপনারা যদি এডিট করতে চান তাহলে আপনার এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করবেন। সো আমার আগে থেকে পিক তোলা আছে তাই তার জন্য আমি এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করব, এবং লাইব্রেরি থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি আমার লাইব্রেরি থেকে আমার ছবিটি সিলেক্ট করে নিয়েছি, এবং ছবি সিলেক্ট করার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা প্রথমে চলে যাবেন টুলস অপশনে, এবং টুলসে আসার পর এখান থেকে আরও কিছু অপশন পেয়ে যাবেন। এখানে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন বোকে, এই আপনারা বোকেতে একটি ক্লিক করবেন, এবং বোকেতে ক্লিক করার পর 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন, এবং ওয়েট করার পর দেখতেই পারবেন আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কতটা স্মুথলি ব্লার হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা রয়েছে সেটা কতটা স্মুথলি ব্লার হয়ে গেছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিস্টেম, এখান থেকে আপনারা আপনাদের ব্লারটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। সো এখান থেকে আমার ইচ্ছে মতো আমি আমার ব্লারটা কমিয়ে এবং বাড়িয়ে নিব। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার ব্লারটা এতটুকু রাখতে চাচ্ছি, তার জন্য আমি আমার এতটুকু এনে রেখে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো আপনাদের যতটুকু দরকার আপনারা সেটুকু সো ভিউয়ার্স, এখান থেকে আমাদের ব্লারটা
সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট অপশন, এই রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আমাদেরকে এটি পারচেজ করতে হবে। যেহেতু আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তার জন্য আমরা এখান থেকে পারচেজ করব না, এখান থেকে আমরা চলে যাব ব্যাকে। এবং ব্যাকে আসার পর আপনাদেরকে একটি সিস্টেম শিখিয়ে দিচ্ছি আমাদের এই ফটোটা কীভাবে সেভ করবেন। সো সেটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের যে পাওয়ার বাটন রয়েছে ফোনের, সেই পাওয়ার বাটনে ক্লিক করবেন এবং ভলিউম বাটনে ক্লিক করার পর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং আমার ছবির সাইজ অনুযায়ী আমি ছবিটি সেভ করে নিব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার ছবির অনুযায়ী এটা কাট করে নিচ্ছি এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিব। সো এখান থেকে আমি সেভে ক্লিক করছি, আমার ছবিটি সেভ হয়ে গেছে। সো এখন যদি আমি সো ভিউয়ার্স স্ক্রিনশট ক্যাপচার করার পর আপনারা যদি গ্যালারিতে চলে আসেন এবং গ্যালারি থেকে স্ক্রিনশটে চলে যান, তাহলে দেখতে পারবেন আপনাদের যে ছবিটা রয়েছে সেটা স্মুথলি এবং এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে গেছে। সো আমার ছবিটি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়েছি এবং আমার ছবিটি দেখতে পাচ্ছেন একেবারে এইচডিতে সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ছবি, ইনস্ট্যান্ট ছবি তুলে ব্যাকগ্রাউন্ড ব্লার করে এভাবে করে সেভ করে নিতে পারবেন এবং যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। এবং এই অ্যাপসে আরও বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার ছবিকে আরও প্রফেশনাল করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।